নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সেরা স্বাদের রান্না। আমি রিন্দি, তোমাদের সবাইকে জানাই আমার সাথে আমার চ্যানেলের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ফিশের রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলের ফিশের একটা মশলাদার রেসিপি। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। তো আর খুব বেশি দেরি না করে চলো রেসিপিটা স্টার্ট করি। আর রেসিপিটা স্টার্ট করার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথমবার, তোমরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার অন্যান্য রেসিপিগুলো দেখো, আর যদি তোমাদের সেগুলো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আর খুব বেশি দেরি করবো না, রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের জার, তাতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেব কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলি এখানে আমি বেশ কিছুক্ষণ একটু বয়েল করে নিয়েছি আর সিডগুলো ফেলে দিয়েছি। তো এখানে আমি চারটি কাশ্মীরি রেড চিলি ইউজ করছি। এরপর এর সাথে আমি এখানে অ্যাড করব চারটি থেকে পাঁচটা কাজু বাদাম আর 1 টেবিলস্পুন মতো চারমগজ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল, এখানে হাফ কাপ মতো ছোট কাপে জল আমি অ্যাড করলাম। এরপর পেস্টটা দেখো একদম রেডি হয়ে গেছে, স্মুথ একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, এখানে আমি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু এটা অথেন্টিক একটা ফিশের রেসিপি, সেজন্য আমি এখানে সাদা তেল ইউজ করছি না আজকে, আমি এখানে ইউজ করছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু আমি বেশি এখানে ইউজ করলাম, কারণ মাছটা ভেজে নেওয়ার পরে এই তেলেই আমি বাকি গ্রেভিটা বানিয়ে নেব। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, তেলটা গরম হয়ে গেছে, তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তো এরপর আমি মাছের পিস আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বড় সাইজের কাতলা মাছ। কাতলা মাছের এই পিসগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য। তো এখানে আমি কাতলা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, একটা দিক খুব ভালো করে ফ্রাই করার জন্য আমি ওয়েট করব। তো দেখো মোটামুটি মাছটা দেওয়ার পরে আমি হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনই আমি সাথে সাথে এটা উল্টে দেব না, একটুখানি ওয়েট করব যাতে এক দিকটা ভালো করে ফ্রাই হয়ে যায়, তারপরে আরেক দিকটা উল্টে দেব। তো এখানে আমি মোটামুটি এটা একটু হাই ফ্লেমে করেছি, হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট এটা একটু অপেক্ষা করার পরে দেখো আমি আরেক দিকের পিঠটা উল্টে দিচ্ছি। তো উল্টো দিকটা দেখো সুন্দর লালচে ফ্রাই হয়ে গেছে। ঠিক একইভাবে আবার একটু হাই ফ্লেমে এটা আমি 5-7 মিনিটের মতো আবার ফ্রাই করে নিচ্ছি। মাছ ভাজার সময় একটু দাঁড়িয়ে থেকে হাই ফ্লেমে যদি তোমরা এইভাবে ফ্রাই করে নাও তাহলে কিন্তু খুব ভালো মুচমুচে লালচে করে ফিশটা ফ্রাই হয়ে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে, মাছগুলো তুলে রেখে দিলাম। এরপর কড়াইতে আমি আর এক্সট্রা কোনো অয়েল অ্যাড করিনি, যেই তেলটা প্রথমে নিয়েছিলাম সেই তেলটাই রয়েছে। তেলের মধ্যে এখানে কিন্তু কোনো রকম ফোড়ন আমি ইউজ করছি না, জাস্ট যে পেস্ট আমি বানিয়েছিলাম মশলার পেস্ট আমি দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ, কাশ্মীরি রেড চিলি, কাজু বাদাম আর চারমগজের যে স্মুথ পেস্টটা ইউজ করেছিলাম। পুরো পেস্টটা আমি তেলের মধ্যে দিলাম, এটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর তার সাথে আস্তে আস্তে অ্যাড করতে থাকবো আরও সমস্ত বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। তো এই পেঁয়াজ থাকার জন্য, পেঁয়াজটা যেহেতু কাঁচা তো সেই জন্য এটা খুব ভালো করে কুক করতে হবে। আর এখন ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি, মিডিয়াম ফ্লেমে এখানে আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করছি যতক্ষণ না পেঁয়াজটা পুরোপুরি ফ্রাই হয়। এখানে অ্যাড করলাম 1 মিডিয়াম স্পুন মতন হলুদ। হলুদ খুব বেশি আমি ইউজ করবো না, তো এই হলুদটাই এনাফ। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি অ্যাড করব জিঞ্জার পেস্ট। তো এখানে আমি 2 টেবিলস্পুন মতন জিঞ্জার পেস্ট ইউজ করছি। জিঞ্জার পেস্টটা অ্যাড করার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর অপেক্ষা করতে হবে কতক্ষণ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে বেরিয়ে আসে। তো এবার আমি ফ্লেমটা কিন্তু জিঞ্জার পেস্ট দেওয়ার পরে একটু লো করে দেবো, কারণ জিঞ্জার দেওয়ার পরে একটু লেগে যায়, তো সেই জন্য আমি এটা জাস্ট লো করে দেব যাতে নিচ থেকে না লাগে আর ভালো করে এটা নাড়াচাড়া করব। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দেখো সাইড থেকে পুরো অয়েল সেপারেট হওয়া স্টার্ট করে দিয়েছে,
তো এরপর আমি অ্যাড করছি জিরে বাটা। এখানে জিরেটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করিনি, এটা আমি শিলে বেটে নিয়েছি। শিলে বাটা মশলার স্বাদ কিন্তু অনেক টেস্টি হয়, তো আমি এখানে 1 টেবিল স্পুন মতন জিরে বাটা ইউজ করলাম। এরপর আবার খুব ভালো করে পুরো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করছি একটা স্পেশাল মশলা। এই মশলাটা আমি মাছের যে কোনো রেসিপিতে অ্যাড করি বাড়িতে, তো এটা একটা হোমমেড স্পেশাল মশলা। যদি তোমরা এই রেসিপিটা চেয়ে থাকো, জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেব। তো এরপর অ্যাড করছি চিনি। স্বাদ অনুযায়ী চিনি এখানে অবশ্যই অ্যাড করতে হবে, কারণ রেস্টুরেন্ট স্টাইলের ফিশের রেসিপি, তো চিনি অবশ্যই এখানে কিন্তু অ্যাড করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সেরা কাঁচা লঙ্কা আমি এখানে 3-4টে দিয়েছি, তোমরা অবশ্যই ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আবার ভালো করে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করব। এটা একদম লো ফ্লেমে এখন কিন্তু কুক হচ্ছে। এরপর একদম অল্প করে ছোট কাপে 1 কাপ মতন জল আমি ইউজ করলাম। তো এখানে একদমই খুব বেশি জল ইউজ করা যাবে না, এই মশলাটার থিকনেস অনুযায়ী জলটা ইউজ করতে হবে। তো আমি এখানে ছোট কাপে 1 কাপ মতন জল ইউজ করলাম। দেখো এটা একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, একটু ফুটে এসেছে গ্রেভিটা। তো গ্রেভিটা আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। তো লো ফ্লেমে এটা দেখো খুব সুন্দর করে কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু অয়েল সেপারেট হয়ে গেছে। একদম শেষে অ্যাড করছি ফ্যাটানো টক দই 1 চামচ। বড় চামচের 1 চামচ মতন ফ্যাটানো টক দই ইউজ করলাম। তো এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে, একটা সুন্দর টেক্সচার আসবে। তো এবার ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এটা একদমই শেষের দিকে অ্যাড করতে হবে, মশলা কষানোর সময় না। তো আবার একটু নাড়াচাড়া করে আবার একটুখানি ওয়েট করব লো ফ্লেমে। তো দেখো এরপর একদম শেষের দিক করে অ্যাড করব আমি এখানে কয়েকটা আবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর কিছুটা ধনে পাতা দেবো। ধনে পাতা চপড করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো একদম শেষের দিক করে আরও 3-4টে দিলাম, আর অল্প একটু ধনে পাতা দিলাম। তো ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে তোমরা বানিয়ে দেখো, একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট আসবে, কথা দিলাম। তো বাড়িতে তোমরা সহজেই কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো রেস্টুরেন্ট স্টাইল কাতলা মাছ কিংবা রুই মাছের যে কোনো রেসিপি। তো এরপর একদম ফাইনাল টাচ, মানে একদম শেষের দিক করে আমি এখানে অ্যাড করছি কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার। তো রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার এগুলো মোটামুটি এখানে 5-6 ড্রপ করে অ্যাড করে দিলাম। তো আবার আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর ফ্লেমটা তো অবশ্যই লোতে আছে। এরপর আস্তে আস্তে মাছটা দিয়ে দেব। তবে হ্যাঁ, মাছ দিয়ে কিন্তু একদমই বেশিক্ষণ এটা ফোটানো যাবে না, জাস্ট মাছটা দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি এটা নামিয়ে দেবো। তো দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি, জাস্ট মানে গ্রেভির মধ্যে মাছটা একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফ্লেমটা আমি অফ করে দেব, একদম রেস্টুরেন্ট স্টাইল ফিশ কিন্তু আমার রেডি। তো দেখো একদম এটা রেডি টু সার্ভ, একদমই রেস্টুরেন্টের মতো কালারও এসেছে, আর এটা কিন্তু খেতেও একদমই রেস্টুরেন্ট স্টাইলের। তো তোমরা এভাবে এটা বাড়িতে বানিয়ে ফেলো চটজলদি, আর অবশ্যই করে রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, আমাকে সাপোর্ট করেছো, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন তাদের কাছে আমার একদম হার্টিলি রিকোয়েস্ট রইলো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও রেসিপি ভালো লেগে থাকলে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর অবশ্যই করে এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।